বাংলা মানবতার সমাধান ও বাংলার দূরের ও কাছের সকল সুদী ও দর্শকবৃন্দ সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিবাহ সংক্রান্ত জানা অজানা বিষয় নেই এ বিষয়ে কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি আজকে এ পর্বে আমরা বিবাহকে আরও পরিমার্জিত ও সুন্দর করার ইসলামী বিধান নিয়ে আলোচনা করব আজকে আমাদের সাথে আলোচনা স্টুডিও আমাদের দাওয়তে আমন্ত্রণ গ্রহণ করেছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হই আমার ডানে উপবিষ্ট রয়েছেন জনাব জানাব শেখ্লা আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইউসুফ আবদুল মজিদুল্লাহ এবং বিশিষ্ট দায়ী জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী শুধুও দর্শকবৃন্দ প্রথমে আমরা আমাদের সম্মানিত অতিথি আলোচকবৃন্দর সাথে পরিচিত হলাম এবারে আমরা আমাদের নির্ধারিত বিষয়ে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছি ইনশা আল্লাহ তালা আমরা আগেই বলেছি যে বিবাহ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটিকে সুন্দর করা এবং পরিমার্জিত করা সুশৃঙ্খল করা একান্তই কর্তব্য কিন্তু মনে রাখতে হবে এ ব্যাপারে ধর্মীয় মূল্যবোধ যেখানে থাকে না সেখানে কিন্তু নৈতিকতার বাস্তব প্রশিক্ষণ হয় না তাই আমরা ইসলামের আলোকে যে মৌলিক দিকগুলি নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে যে আমরা অনেকেই বিবাহে অনেক বিষয় আছে যেগুলি আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লসাল্লাম সন্নতি হিসাবে আখ্যায়িত করেছেন অথচ আমরা সেগুলিকে অবহেলা করছি তো আমরা প্রথমে এ বিষয়ে আলোচনার জন্য কি কি সুন্নত রয়েছে সেগুলির জন্য আমরা অনুরোধ করবো জানা সাইফুদ্দিন বেলালকে বিবাহের সুন্নত প্রসঙ্গে আলোকপাত করার জন্য বিসমিল্লাহসালত ওয়াসলাম সুইল্লাহ ওয়ালা আল্লিহ ওয়ালা নিঃসন্দেহে একজন মুসলিমের জীবনী আমি মাহম্মদু রসউল্লা সাল্লামের দাওয়া সুন্নতকে পালন করা এর অত্যন্ত গুরুত্ব রয়েছে এর বর্কত রয়েছে বিবাহ যেহেতু একটা দীর্ঘ জীবনের আপোষের মধ্যে ভালোবাসা এবং প্রেমপ্রীতির সম্পর্ক এখানে সুন্নতগুলিকে মানতে পারলে নিঃসন্দেহে আমাদের জীবন হবে কল্যাণ ও মঙ্গল ও সুখী এজন্যে আমাদের সুন্নতগুলিকে অবহেলা না করে আমাদের সুন্নতগুলির প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এ পর্যায়ে আমরা যে সুন্নতগুলি অনেক রয়েছে তারপর আমরা এখানে কিছু সুন্নত আপনাদের জন্য উল্লেখ করতে পারি যেমন বিবাহর আগে পাত্রী দেখে নেওয়া সুন্নত তরিকায় দুই নম্বরে যখন দেখা হয়ে গেল এক্ষেত্রে আপনার ইস্তেখারা করা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ইস্তেখারার মধ্যে বিবাহটা একটা গুরুত্বপূর্ণ জীবন আপনার লাইফ পার্টনারকে আপনি নির্বাচন করবেন এক্ষেত্রে আপনার ইস্তেখারা করে নেওয়া এরপরে যখন আগদ ইজাব হবে তার আগে খিদবা যেটাকে আমরা প্রস্তাব বা পয়গাম পাঠানো এরপরে যেটা আসবে বিবাহর সময় খুদবা খুদবাতুল হাজা পাঠ করা যেটা আমরা পরবর্তীতে জানবো এরপরে বিবাহটাকে দুইজন সাক্ষী রেখে বিবাহ পড়ানো এর সঙ্গে বিবাহকে এলান করা ঘোষণা করা সবার কাছে জানানো এরও একটা পদ্ধতি রয়েছে সিস্টেম রয়েছে এরপরে যেটা আসবে যে বিয়ে হয়ে গেলে এখানে বর কনেকে শুভেচ্ছা জানা এটা অত্যন্ত জরুরি এর দোয়াগুলি আমাদের পড়া দরকার এরপরে যেটা হবে যে স্বামী স্ত্রীকে বাসর ঘরে নিয়ে গিয়ে তার মাথার উপর হাত রেখে যে একটা দোয়া পাঠ করবেন সেই দোয়াটা অত্যন্ত আমাদের জন্যে কল্যাণকর মঙ্গলকর এরপরে যেটা আসবে যে স্বামী স্ত্রী মিলনের সময় যে দুয়া এটাও একটা শূন্যতের অন্তর্ভুক্ত এছাড়া ওয়ালিমা প্রথম দিন যেমন ওয়াজিব পর্যায়ের কিন্তু ওয়ালিমা দ্বিতীয় এবং তৃতীয় দিন ওয়ালিমা করা এটা সুন্নত পর্যায়ের ওলামারা বলেছেন যার সম্ভাবনা আছে যার সামর্থ্য রয়েছে তিনি করতে পারেন আরও আনন্দ ফুর্তি করার জন্যে খুশি করার জন্যে আত্মীয় স্বজনকে এখানে এক জায়গায় করার জন্যে এছাড়া আরও সুন্নতের মধ্যে যেটা আসে সেটা হলো যে মিলনের পরে উজু না করে না ঘুমানো যদিও উজু ছাড়া ঘুমানো যায়জ রয়েছে এই জিনিসগুলি মানে আপনার সুন্নতির অন্তর্ভুক্ত চলে আসে ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে তিনি সুন্দর করে আমাদেরকে ধারাবাহিকভাবে কি কি সুন্নত পালন করতে হবে সে বিষয়ে আলোকপাত করেছেন তবে আমরা তার উপস্থাপনাতেই সহজেই অনুমান করতে পেরেছি যে বিষয়গুলি যদিও সুন্নত তবু আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ আমি একটি বিষয়ে সবচেয়ে বেশি অবহেলা করতে দেখছি যে একজন মানুষ তার জীবনে জীবনযাত্রায় একজন সঙ্গিনীকে নির্বাচন করছে অথচ একজন আরেকজনের একজনের কথার প্রেক্ষিতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত রয়েছে ইস্তেখারা তো এই বিষয়টা আমরা ভুলে যাই তো আমি جناب শাইখ আমানুল্লাহ মাদানিকে এ বিষয়ে একটু আলোকপাত করার জন্য ইস্তেখারা গুরুত্ব ইস্তেখারাটা কি এবং কিভাবে করতে হয় সবসংশগে ইস্তেখারা শব্দের অর্থ হলো কল্যাণ কামনা করা বান্দা জানে না যে তার কোন এবাদতের মধ্যে কল্যাণ রয়েছে কোন আচরণের মধ্যে কল্যাণ রয়েছে কোন মা মেলাতের মধ্যে কল্যাণ রয়েছে তো এই কল্যাণ হাসিল করার জন্য আল্লাহ পাকের দরবারে যে কল্যাণের কামনা করা এবং এক কথা বলা যায় যে আল্লাহ পাকের সাথে এটা একটা পরামর্শ করাও বটে আমি আল্লাহ পাকের দরবারে দুরাকাত সালাত আদায় করলাম ইশতেখার সালাত ইশতেখার জন্য যে নির্ধারিত দোয়া রয়েছে সেই দোয়াটি অত্যন্ত একটু লম্বা বটে আমরা তো এক প্রসঙ্গে আসতেছি এটা হচ্ছে তাহিল ক্বাবি ইলমিকা ওয়াসতাকদিরুক বিকুদরতিকা ওয়া আসআলুকাল ফাদলিকা আল আযীম فانাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আলামুল গয়ুব আল্লাহ বরকত আল্লাহ ফিক আপনিকে চমৎকারভাবে জনাব শেখ ইউসুফ আব্দুল Majid সাহেব যেটা বলছিলেন দোয়ার বিষয়টা আচ্ছা এখন আমি জনাব শেখ ইউসুফ আব্দুল Majid সাহেবকে বলবো যে বিবাহের পূর্বে যে এই খতবাটা শরীয়তে তো সুন্নত করেছে এটা খতবা কোনটি এবং আকদের পূর্বে পড়তে হয় বলে আমরা জানি তো এ ব্যাপারে আপনার শরীয়তে দৃষ্টিভঙ্গি ব্যাহ করার জন্য বলতে বিবাহের পূর্বে আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর হামদেসনা করে আমার মনে হয় যে হাদিসে যে শব্দগুলি আছে সে শব্দগুলো হুবহু বলে খোতবা বলাটাই যুক্তিযুক্ত বলে কি বলেন জনাব শেখ আমার হ্যাঁ এখন যে শব্দগুলি যেখানে হাদিসে আছে এবং যে আয়াত তিনটা আছে সে আয়াত তিনটা উল্লেখ করে খোতবাটা পাঠ করা তবে সেটা কখন হতে হবে যে ক্ষেত্রে খুদবাটা হবে আপনার যিনি আগ পড়াবেন বাদ আগ করাবেন ইজাব কবলের যে কাজটা করাবেন এখানে সে একজন আলিম হতে পারেন বা ওয়ালিও হতে পারেন বা কোর্টে আমরা দেখেছি সৌদি আরবে কোর্টের যিনি কাজী থাকেন তিনি বিবাহটা পড়ান আগে খুদ্বা পড়েন তারপরে ইজাব কবুল হয় তো এই হাজা এবং এর সঙ্গে যেটা আমাদের দেশে অনেকটা আমরা দেখেছি যে আয়াত তিনটা অনেক সময় অবহেলা করা হয় সুরা ইমরানের ইয়া ইউহাল্লাদ আমি এবং সুরা নিসার যে প্রথম আয়াত ইয়া ইউহানী খালা কাকুব এরপরে যে সুরা আহজাবের আমান আয়া ইয়া ইমান এই যে তিনটি আয়াত এই আয়াতগুলি পড়ে মানে করা। আমাদের চমৎকার যে এই ইসলামের হতবার দৃষ্টিভঙ্গি নিয়ে এক্ষণে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির উপরে ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠানের প্রিয় আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদ রুদ্দু পবিত্র হজ উপলক্ষে সমস্ত হাজিগনকে জানাই আন্তরিক মোবারকবাদ লে শেরি কে মুমিংগন আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মান্দার তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই আইন হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় সম্মানিত সুদীয় দর্শক নিন্দ বিরতির পর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় যেখানে আমরা আলোচনা করতেছিলাম যে বিবাহর বন্ধনের পূর্বে হতবা হতে হবে এর প্রসঙ্গে আমরা আলোচনা শুনতেছিলাম যে হতবাটা আমাদের জন্য জনাব সাহবুদ্দিন সাহেব বলতেছিলেন যে আখদের পূর্বেই খোতপাটা হতে হবে তাই না পূর্বে এবং যেখানে ওই হোতবা হ্যামদুসানা এবং সাথে সাথে যে আয়াতগুলি জনাব সাহেব যে আয়াতগুলি হাত দিচ্ছে বর্ণিত আসে যেটাকে হোত হাজা বলা হয় সেটাই পড়ার কথা আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল তাই না আচ্ছা ধন্যবাদ এখন এই বিষয়টা আমাদের তো গেলই আমরা সেটা আলোচনা করলাম এখন বিবাহের অন্যতম একটা সুন্দর যেটা হচ্ছে আপনার যে সাক্ষী আয়াতগুলির ব্যাপারে একটু কথা আছে আমার আচ্ছা ঠিক আছে বিষয়টা হলো যে আয়াতগুলি সম্পর্কে মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ডক্টর উমর ফাল্লা তা রাহমাহুল্লাহ রহমাত উনি একদিন মসজিদে নবীতে ব্যাখ্যা করছিলেন

তোমার এক বোনকে তুমি নিয়ে যাচ্ছ এক হিসাবে যদিও সে তোমার স্ত্রী কিন্তু তুমিও আদমের সন্তান ছেলে আর তিনি হলেন তো তুমি যাচ্ছ তোমার বোনের প্রতি তোমার কি আচরণ হওয়া উচিত তোমার বোনকে যদি কেউ জুলুম করে তাহলে তোমার কেমন খারাপ লাগবে তুমি তো আর একজন মুসলিম বোন নিয়ে যাচ্ছ এ ব্যাপারে তোমার একটু সহযোগিতা দরকার এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এবং বাবা আদম আলাহ এবং মা হাওয়া থেকে যে এই সমাজ চলছে এই আল্লাপাক যে পৃথিবী যে চালাচ্ছেন এই কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সুন্দর কথা যেন আমার সাহেব বললেন যে এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা কিন্তু ওই একই সূত্রের একই উৎস থেকে আসা এবং আমাদের কি সহমর্মিতা হওয়া উচিত হ্যাঁ এখানে যেটা ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে বলবো যে বিবাহিত সাক্ষী প্রয়োজন তাই না এই সাক্ষী সম্পর্কে আপনি একটু আমাদেরকে বা আমাদের দর্শকদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলুন সাক্ষী যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন সংগঠিত হয় তখন সেই কাজের জন্য সাক্ষী রাখা এটা শরীর আমাদেরকে একটা অবধারিত কর্তব্য হিসাবে দিয়েছে বিশেষ করে বিয়ে সংক্রান্ত ব্যাপার এবং এটা অত্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এটা যদি সাক্ষীর শর্ত না হয় তাহলে তো এটা গোপনে এমনভাবে মানুষ করে ফেলবে তারপরে নিজেরাও প্রমাণ করতে পারবে না যে তারা বিয়ে করেছে আর মানুষও জানবে না এখানে সাক্ষীটা বলছে যে কয়জন সাক্ষী নিতে হবে আর কি সাক্ষী পুরুষ কমপক্ষে দুইজন পুরুষের সাক্ষী সাক্ষীর যে বিষয়টা সবচেয়ে যে জরুরি যে এই সাক্ষীর মাধ্যমে প্রমাণ হয়ে যে এদের বিয়ে হয়েছে কোনো যদি এদের উপর কোনো তোহমাদ অপবাদ আসে দ্বিতীয়ত হচ্ছে কোনো যদি সমস্যা ঘটে যায় স্বামী স্ত্রীর মধ্যে তখনও যে কখন কিভাবে বিয়ে হয়েছিল লেনদেনের ব্যাপারটা কী ছিল

কি কি কথাবার্তা হচ্ছিল বিয়ের মধ্যে আকদের পূর্বে সে কথাগুলি তারা তুলে ধরতে পারবে আলোচনা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বিবাহের মধ্যে বা বিবাহটা একটা ঘোষণা করা কিন্তু জানাজানি হওয়া এটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর কিন্তু এই জানাজানির নামে যে আনুষ্ঠানিকতা আমাদের মধ্যে হচ্ছে সেই আনুষ্ঠানিকটা কিছুটা বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে না জানাব শেখ আমাদের নিঃসন্দেহে এটা বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে কারণ রসাদাম বলছেন ওখানে তো ওই জন্য বিবাহের দফ বাজানো বা নাবালিকা বাচ্চাদের গান গাওয়া এগুলি ইসলাম স্বরাজ অনুমোদন করেছে এর মাধ্যমে বিবাহ জানানো হবে আমরা সালাফে সালেহিন থেকে দেখেছি সাইদুল মুসাইব রাজি আল্লাহ রাহেমাহুল্লাহ যখন তার মেয়েকে আবু আদা আর বাসায় পৌঁছিয়ে দিলেন তখন তিনি ছাদের উপর দাঁড়িয়ে বলছেন যে জনগণ তোমরা শোনো সাইদ মুসাইব তার মেয়েকে আমার বাসায় পৌঁছিয়ে দিয়ে গেল

এ একটা একটা গানের মতো একটা ছোট একটা কবিতা তিনি আবৃত্তি করলেন যা তা ইনাকুম তা ইনাকুম ফহায়ুনা নুহাইয়িকুম ولولا الحنتت السمراء لم تسمن عذরাকুম সুবহানাল্লাহ তো তোমরা 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 কথা বললে তবে হ্যাঁ এখানে একটা বিষয় আমাদেরকে নর্দিতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের সময় কম যে আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে বর্তমানে যে ডাকডুল পিটানো এবং হিন্দি ইংলিশ বি মেনু সেই সঙ্গীতে দিয়ে মাটিয়ে তুলা এটা কতটুকু ইসলাম সমর্থ না এটা চলবে না এটা এটা সম্পূর্ণ অন্যায় কাজ এবং একটা হালাল জিনিসকে হারাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে গান গাওয়ার জন্য বা গীত গাওয়ার জন্য নাবালিকা বাচ্চাদেরকে নিয়োগ করতে হবে নাবালিকা সাবালিকা তারা বলতে পারবে পুরুষ মানুষ এখানে কথা বলবে না মহিলা বাচ্চা মেয়েরা গান গাইতে পারে সামাজিক যে সমস্ত দেশাত্মবোধক যদি কোন গান থাকে সেগুলি বলতে পারে তার ভিতর যে ফেতনা না থাকে এবং শরীক বেদাত মুক্ত যদি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে শরীক বেদাত মুক্ত গান বা যে কোনো ধরনের গীত বা গাজাল এই জাতীয় বলতে পারে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই বনচ এটা নেকা বিবাহের একটা আনন্দের এবং বৈধ আনন্দের একটা উৎসবট আচ্ছা এখানে স্পষ্ট জনাব শেখ আমানুল্লাহ মাদানি সাহেব উল্লেখ করলেন এবং আমাদের সাথে শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবও বিষয়টাকে আমাদের সাথে ইয়ে করলেন এবং ইউসুফ আব্দুল মাজি সহ যেটা উল্লেখ করলেন আমাদের সমাজে যেটা চলছে এটা কিন্তু এখানে অপসংস্কৃতি যেটা চলছে সেটা সম্পূর্ণরূপে গানবাদ্য এবং হারাম উপায়ে প্রথমেই তার যাত্রা করা হচ্ছে তার বিষমিল্লাটাই ভুলির উপরে হচ্ছে আর ভুলির উপরে হওয়ার কারণে আপনি গাছ লাগা গাছ লাগাবেন তেঁতুলের আর ফল আশা করবেন সেখানে আঙ্গুর সেটা কি সম্ভব বলেন তো কখনোই সেটা সম্ভব হতে পারে না এখানে একটা ব্যর্থতা আমাদের মধ্যে আমরা সর্বত এই ধরনের কাজগুলিটাকে আমরা হারাম বলে ইসলাম হারাম জানিয়ে দেখছি বিয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ যেটা তাহনিয়া এই যে বিয়ে হলে একটা দোয়া রসুল্লাহ আলী ইসলাম শিখিয়ে দিয়েছেন দোয়ার মাধ্যমে তাহনিয়া জনাব শেখ ইউসুফ আব্দুল মজির এ ব্যাপারে আমাদেরকে যদি কিছু জানাতেন দর্শকরা উপকৃত হয় যখন বিয়ে সম্পন্ন হয়ে যায় এবং দম্পতি নবজীবনের যাত্রা শুরু করার জন্য তারা প্রস্তুত হয়ে যায় তো বিয়ের সেই আগদের মজলিসেই বর যিনি তাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো যে একটা নতুন জীবনের সূচনা তিনি করতে যাচ্ছেন তখন আমরা বলবো দাম্পত্য জীবন সুখময় হোক এবং স্বামী স্ত্রী তাদের দাম্পত্য আল্লাহর হুকুম সুখময় এমন দাম্পত্য জীবন যা শুধু এই পৃথিবীকে কেন্দ্র করে নয় পৃথিবীর পর্বে আখেরাতে গিয়েও যেন তারা দাম্পত্য জীবন একসঙ্গে তারা পরিচালনা করতে পারে সেখানে গিয়েও স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারেন সেই সুন্দরতম জীবন যাতে তারা গড়ে তুলতে পারেন সেই জন্য তাদেরকে দোয়া কর তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে মোবারকবাদ জানানো তাদেরকে তাহনিয়া বা কংগ্রেচুলেশন জানানো এটা যারা উপস্থিত তাদের সকলের কর্তব্য আচ্ছা এখানে একটা নোট জানাব ইউসুফ আব্দুল মজিদ সাহেব যেটা বললেন যে হাদিসে যে দোয়াটা আমাদের মধ্যে আছে যে বারাক আল্লাহ লেখা হ্যাঁ এই যে দোয়াটা সেটা আমরা পড়ব কিন্তু আমাদের সমাজে আমি জানাব সাইফুদ্দিন মাদানী সাহেবকে বলবো যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে বিয়ে অনুষ্ঠানে সুন্নতি দোয়া বাদ দিয়ে মানুষেরা কিন্তু কি করছে একজন আলেমকে ডেকে আনছে এবং তিনি ওই দোয়ার কোনো ধারে কাছেও নেই তিনি একটা রসুম বা রেওয়াজ বা প্রথা অনুযায়ী দোয়া করে দিচ্ছেন এবং সবাই আমরা আমিন আমিন বলে চলে যাচ্ছি আচ্ছা এটা কি সুন্নতের সাথে কন্ট্রাডিকেটেড হচ্ছে না জনাব শেখ সাইবুদ্দিন এখানে হচ্ছে কি যখন একটা শূন্যত উঠে যায় তখনই কিন্তু ওখানে একটা বেদাত স্থান জেকে বসে গেড়ে বসে তো আমাদের আমি দেখেছি আমি কয়েকটা বিবাহে জিজ্ঞেস করেছি বা এক পর্যায়ে আমার কিন্তু কয়েক বছর আগে মানে আমি কোনোদিন বিয়ে পড়াই নাই হঠাৎ করে আমাকেই বিয়ে পড়াতে হবে নতুন এবং দুই আমাকেই বিয়ে পড়াতে হবে তা আমি তো দেখলাম যে আমাদের দেশের রসুমের সঙ্গে নিয়মের সঙ্গে সুন্নতির তরিকার বিয়ের তো একটু সমস্যা ঘটবে তাই আমি মনে করলাম বিসমিল্লা বলে আজকে সুন্নতটা আজকে ভালো করেই দেখানো হোক তো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতির তরিকায় আমরা করলাম এবং দুয়ার পর্যায়ে যখন চলে আসলো তখন কিন্তু একটা সমস্যাই হয়ে গেল দোয়া হলো না সবারই মন খারাপ তাই আমি সবাইকে ডেকে বললাম ওখানে যারা আলেম-ওলামা ছিলেন যে সুন্নতির দোয়াটা কি আপনারা বলেন সবাই এখন কেও बोलते বলছেন না তখন আমি বলে দিলাম বলেন আপনারা বারাকাল্লাহু লাক ওয়া বারাকะ আলাইক ওয়া জামা বাইনাকমা ফি খাইর এইভাবে ভিতরে যেটা আমাদের শেখ বলছেন ভিতরে মহিলারাম মেয়েকে কে বলতে পারেন এইভাবে সবাই বরকতির দোয়া বারাকাল্লাহু ফিকুমা বা হাইয়াকুমুল্লাহ যে কোন ভাবে দোয়া করতে পারেন এই যে প্রচলিত নিয়ম দিয়ে দোয়া দিয়ে শ্রীফলা শ্রীফরাদের প্রেম ইসুফ জলেখার প্রেম অমুকের প্রেমের মতো প্রেম এ ধরনের কথাবার্তা বলে আমি মনে করি যখনই বিদাত আসবে বরকত সেখান থেকে উঠে যাবে এবং পর যে আমাদের সুন্নতটা আমরা ধরে রাখবো যদিও ছোট্ট দোয়া এটাই আমরা বলার চেষ্টা করব এবং আমরা আমাদের সমাজকে শেখাবো এবং আমরা উদত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা এই দোয়াটা শিখি এবং বরকনের জন্য দোয়া করি তাদের ভবিষ্যৎ জীবন সুখী হওয়ার জন্য সাইফুদ্দিন বেলা সাহেবের আলোচনায় কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল তাই না যে এই সুন্নতি দোয়াটা ছেড়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আলেম ওলামা পর্যন্ত দোয়াটা ভুলে গেছেন হ্যাঁ যেখানে সন্ন্যত উঠে যাবে সেখানে বেদাত চালু হবে যেখানে বেদাত চালু হবে সেখানে সন্ন্যত উঠে যাবে সন্ন্যত উঠে যাবে মানে সহজ দোয়াটাও মানুষ কিন্তু এখন ভুলে যাচ্ছে এবং তারা ওই বানানো দোয়ার দিকে তাকিয়ে আছে তাই না এই জন্য সন্ন্যতের দিকে ফিরে যাওয়াটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টাও হচ্ছে যে বিবাহে সন্ন্যত ওখানে আরেকটা জিনিস অবশ্য আমাদের লক্ষণীয় আছে তা হলো যে বিবাহ পড়ানোর পরে কিন্তু বরকে সালাম দিতে বলা হয় আমাকে বিয়ের পরে কাজি শেফ বললেন উঠে সালাম দেন তো আপনিই দেন সালাম আমি দেবো কেন তো বলছে যে কেমন বড় হলো কথা শুনে না আপনি কথা বলার আগে তো আপনাকে হুঁশ করা দরকার ছিল আপনি কাকে বলছেন না কথা আপনি সালাম দেন আমি সালাম দিব কেন সালাম দেওয়ার যে পর্যায় আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন বিবাহ পড়ানোর পরে বর উঠে সবাইকে সালাম দিবে এই রকম তো সালাম আমরা রাসূল সালাম থেকে শিখি নাই বা হাদিসে তো আমরা পাইনি নাই তো আমরা সেটা করব কেন জি 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 चमत्कार আমরা শুনছিলাম যে আসলে হাদিস একদিকে আর আমাদের জীবন প্রবাহ চলছে অন্যদিকে ফলশ্রুতিতে আমরা কিন্তু অনেক সত্যকে মিথ্যার লেবাসে দিচ্ছি আর সমাজ বিভ্রান্তির দিকে ক্রমশ ধাবমান হচ্ছে আচ্ছা আমাদের হাতে সময় কম একটা বিষয় কিন্তু আমাদের সমাজে বলে যে জানাব শেখ সাইফুদ্দিন বেলাল আপনার দৃষ্টি আকর্ষণ করছে বিষয়টা হচ্ছে এই যে বর্তমান সমাজে কিন্তু অনেকে যখন ঘরে তোলা হয় বাসর রাত্রে দেওয়া হয় সেই কাঙ্ক্ষিত কি সুন্দর ঘটনা ঘটে যাচ্ছে যে এই কনেকে বরণ করার নামে অথচ রসুল সাল্লুসাল্লামের সুন্দরটা কিন্তু সেখানে অবহেলিত থাকছে হ্যাঁ সেখানে স্ত্রীকে নিয়ে যে দোয়াটা সে প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করলে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের প্রিয় হাবি মাহমুদ রসুল্লাহ সাল্লাম যে বর যখন কনেকে বাসর ঘরে নিয়ে যাবে বা একসঙ্গে হবে তখন প্রথমত মাথার মধ্যে ডান হাত বা বাম হাত রেখে সামনে একটা দোয়া বলবেন

ভিন্ন কালচার চলছে যে আমাদের যুব সমাজদেরকে এই সৈন্যত থেকে বঞ্চিত করার কারণে যুব সমাজেরা তাদের দাম্পত্য জীবনের পরম সুখ থেকে বঞ্চিত হচ্ছে শুধু দর্শকবৃন্দ আমরা আজকের আলোচনায় অত্যন্ত প্রাণবন্ত আলোচনার ভিতরে বিবাহের সুন্নত নিয়ে আলোচনা করছিলাম আরো কিছু বিষয় যেগুলি আছে যেমন সম্ভব হলে প্রথম দিনে তো অলিমা করা ওয়াজিব তারপর হলে দ্বিতীয় দিন তৃতীয় দিনে অলিমা করতে পারলে সুন্নত এই সমস্ত সুন্নতের বিষয়গুলি এবং সেগুলির প্রতি যদি আমরা গুরুত্ব আরোপ করি তাহলে নৈতিকতার দিক থেকে আমরা অনেক উন্নত হতে পারবো শুধু দর্শকবৃন্দ এত মজার আলোচনার মধ্য দিয়ে সময়ের কারণে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম ও ও বারাকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট ইভি পিস টিভি মানবতার সমাধান